নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডেইলি ব্লগ চ্যানেলে। ডেইলি ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনাকে জানাই অসংখ্য প্রীতি শুভেচ্ছা। বন্ধুরা, আজকের জবের নতুন বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। দেখুন, প্রথমে আপনাদের সেখানে পোস্ট নেমগুলি বলেছি। দেখুন, সেখানে ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এবং অ্যাকাউন্ট্যান্ট নিয়োগ করা হচ্ছে। তাহলে এই দুটি পোস্টের মধ্যে সেখানে মেল ফিমেল উভয়ে আবেদন করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা, কীভাবে আবেদন করবেন এবং কী কী প্রসেস রয়েছে সম্পূর্ণ বিষয়টি এই ভিডিওটির মধ্যে বলে দিচ্ছি। তার পূর্বে ছোটটি রিকোয়েস্ট করে নেব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অন করে রাখবেন পরের ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য। দেখুন, প্রথমে বলা হয়েছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন। তাহলে বন্ধুরা, আমি নোটিফিকেশনটি ডিটেলসে বলেছি, প্লিজ আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখবেন। তাহলে প্রথমে দেখুন, সেখানে বলা হয়েছে যে পোস্ট নেম সেখানে পিওরলি কন্ট্যাক্ট বেসিকের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং সেখানে অ্যাড্রেস বলা হয়েছে দেখুন, মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি মরাছড়া দুর্গাচৌমনি আরডি ব্লক কমলপুর ধলাই ত্রিপুরা। তাহলে বন্ধুরা, আমি ভ্যাকেন্সি টেবিলটি বলেছি। দেখুন, প্রথমে আপনাদের সেখানে নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে, ম্যানেজার নিয়োগ করা হচ্ছে এবং সেখানে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। আপনাদের শূন্যপদের সংখ্যা রয়েছে একটি এবং সেখানে আপনাদের দেখুন, প্রথমে প্রভিশন পিরিয়ডের মধ্যে নিয়োগ করা হবে। সেখানে প্রথমে আপনাদের 6000 টাকার স্যালারি দেওয়া হবে। প্রভিশন পিরিয়ডটি শেষ হওয়ার পর আপনাদের সেখানে যে স্যালারিটি দেওয়া হবে, 8000 টাকা স্যালারি দেওয়া হবে। নেক্সট বন্ধুরা, যারাই দেখুন আবেদন করবেন, আপনাদের যে যোগ্যতা দেখুন কী কী প্রয়োজন, সেখানে যারা গ্র্যাজুয়েশন করে রেখেছেন সঙ্গে তাদের দেখুন কম্পিউটারের নলেজ রয়েছে, তারা সেখানে আবেদন করে নিতে পারবেন। নেক্সট দেখুন, আপনাদের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রয়োজন, সেটা রিলিভেন্ট ফিল্ডের মধ্যে দেখুন 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স প্রয়োজন। সেখানে সেলফ হেল্প গ্রুপ অথবা SHG অথবা ব্লেজ অর্গানাইজেশন এনি অর্গানাইজেশন অ্যান্ড শুড বি হ্যাবিট অফ ফিল্ড ওয়ার্ক। দেখুন, যাদের এই রিলিভেন্ট ফিল্ডে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা সেখানে আবেদন করে নিতে পারবে। এবং দেখুন, যারাই জবটি পাবেন, আপনাদের প্লেস অফ পোস্টিং দেখুন এই অ্যাড্রেসের মধ্যে আপনাদের প্লেস অফ পোস্টিংটি দেওয়া হবে। দেখুন, ডিটেলস সেখানে ক্লিয়ারভাবে মেনশন করা রয়েছে। এবং বন্ধুরা, সেখানে প্রথমে আপনাদের সেখানে প্রভিশন পিরিয়ডে নিয়োগ করা হবে। প্রভিশন পিরিয়ডের টাইম বন্ধুরা 6 to 12 মান্থের আপনাদের সেখানে প্রভিশন পিরিয়ড। তাহলে প্রভিশন পিরিয়ডের সেখানে স্যালারিগুলো মেনশন করা রয়েছে। নেক্সট বন্ধুরা, পোস্টটি বলা হয়েছে অ্যাকাউন্ট্যান্ট সেখানে নিয়োগ করা হচ্ছে এবং সেখানে মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন। শূন্যপদের সংখ্যা রয়েছে একটি এবং সেখানেও সেম টু সেম, প্রথমে আপনারা 5000 টাকা পাবেন, পরবর্তী সময় আপনাদের 7000 টাকা স্যালারি দেওয়া হবে। সেখানেও যারা গ্র্যাজুয়েশন সঙ্গে যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড কম্পিউটার অফ অ্যাকাউন্ট্যান্টের মধ্যে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। এবং রিলিভেন্ট ফিল্ডে বন্ধুরা, আপনাদের 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যাদের রয়েছে DC-র মধ্যে দেখুন সেখানে আপনারা আবেদন করে নিতে পারবেন। প্লেস অফ পোস্টিং বন্ধুরা সেম টু সেম এবং প্রফেশন পিরিয়ডটিও সেম দেওয়া রয়েছে। তাহলে বন্ধুরা, ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলি বলেছি। তার পূর্বে বন্ধুরা, আমি রিকোয়েস্ট করবো, প্লিজ ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন, কেননা এই ভিডিওটির মধ্যে কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ ইম্পর্টেন্ট বিষয়গুলো বলে দেবো। নেক্সট দেখুন, আপনাদের যে নাম্বার 1 পয়েন্টের মধ্যে বলা হয়েছে সেটা পিওরলি কন্ট্যাক্ট বেসিকের মাধ্যমে নিয়োগ করা হবে এবং সেটা 1 বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তী সময় সেটা এক্সটেন্ড করা হতে পারে, সম্পূর্ণ আপনাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে এবং অথরিটি আপনাদের ডিসাইড করবে সেটা এক্সটেন্ড হবে কিনা না। নেক্সট দেখুন, বলা হয়েছে আপনাদের যখনই ওয়ার্কিং ইন্টারভিউ দিতে যাবেন আপনাদের কোনো ধরনের অতিরিক্ত টাকা প্রদান করা হবে না। দেখুন, ডিটেলসটি সেখানে ক্লিয়ার করা রয়েছে। নেক্সট দেখুন, যারাই আবেদন করবেন আপনারা সেখানে কম্পিউটারের নলেজ প্রয়োজন, লাইক এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের মধ্যে আপনার সেখানে এক্সপিরিয়েন্সগুলি থাকতে হবে। তারপর বন্ধুরা, যারাই আবেদন করবেন নাম্বার 4-এর মধ্যে দেখুন, যারা অ্যাপ্লিকেশনটি সাবমিশন করবেন দেখুন সেখানে আপনাদের অফলাইনে সাবমিশন করতে হবে, ওদের অফিসে গিয়ে রেডিটি জমা করতে হবে এবং অফিস অ্যাড্রেসটিও আমি বলে দিচ্ছি। দেখুন, আপনারা যারা সাবমিশন করবেন সেটা 9 মার্চ থেকে সেখানে দেখুন 2022 থেকে অ্যাপ্লিকেশনটি জমা দেওয়া শুরু হয়েছে এবং লাস্ট ডেট বন্ধুরা দেখুন 16 মার্চ 2022 অবধি সেখানে লাস্ট ডেট এবং সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে প্রতিদিন সেখানে জমা দিতে পারবে। দেখুন, সেখানে বলা হয়েছে যারা অ্যাপ্লিকেশনটি জমা করবেন পরবর্তী সময় আপনাদের ওয়াক-ইন ইন্টারভিউ হবে এবং ওয়াক-ইন ইন্টারভিউ দিতে যারাই যাবেন সেখানে কোনো ধরনের অতিরিক্ত টাকা প্রদান করা হবে না, তা সম্পূর্ণ ডিটেলস সেখানে দেওয়া রয়েছে। নেক্সট দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, যারাই অ্যাপ্লিকেশনটি করতে যাবেন দেখুন যে অ্যাড্রেসের মধ্যে আপনারা গিয়ে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে সেই অ্যাড্রেসটি আমি বলেছি। দেখুন, সেখানে বলা হচ্ছে তেজস্বিনী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড, অফিস অপোজিট রোড অফ PF সোপ নেয়ার মরাছড়া ওল্ড বাজার সিট। তাহলে দেখুন, এই অ্যাড্রেসের মধ্যে আপনারা গিয়ে অ্যাপ্লিকেশনটি জমা করতে হবে যে লাস্ট ডেটের মধ্যে যারা ইচ্ছুক রয়েছেন এবং সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে জমা দিতে পারবেন। নেক্সট বন্ধুরা দেখুন, সেখানে বলা হয়েছে আপনারা যারাই যাবেন দেখুন কাইন্ডলি আপনার সমস্ত রিলিভেন্ট ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে সঙ্গে জেরক্স করে সমস্ত কপি নিয়ে যেতে হবে এবং সেটা সেলফ অ্যাটেস্টেড করে বন্ধুরা নিয়ে যেতে হবে। এবং দেখুন, সেখানে বলা হয়েছে সঙ্গে আপনাদের CV অর বায়োডাটা দেখুন ম্যান্ডেটারি।
তাহলে সিবি এবং বায়োডাটা যাদের বন্ধুরা প্রয়োজন রয়েছে আমরা আলাদা ভিডিও বানিয়ে দিয়েছি, সেই ভিডিওটি আই বটমে অথবা ডিসক্রিপশন বক্সের মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, এখানে গিয়ে জয়েন হয়ে আমাদেরকে মেসেজ করবেন, আমরা সেখানে আপনাদের প্রোভাইড করে দিয়ে দেবো এই ভিডিওটি। নেক্সট বন্ধুরা দেখুন, সেখানে বলা হচ্ছে নাম্বার 8 মধ্যে যারা এসএসজি মেম্বার অথবা এসএসজি ফ্যামিলির যে মেম্বার হয়ে থাকে সেখানে আপনাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে। নেক্সট দেখুন নাম্বার 9 মধ্যে ইম্পর্টেন্ট বন্ধুরা অবশ্যই আপনারা দেখবেন, দেখুন পয়েন্টগুলো, দেখুন আপনাদের বলা হয়েছে টু হুইলার অ্যান্ড ড্রাইভিং লাইসেন্স সেখানে প্রয়োজন। তাহলে যারাই আবেদন করবেন, দেখুন যে ক্যান্ডিডেটের আবেদন করবেন মেল ফিমেল উভয়ে, দেখুন সেখানে বলা হয়েছে টু হুইলার প্রয়োজন, দেখুন সঙ্গে আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। নেক্সট দেখুন যারাই আবেদন করবেন আপনাদের এজ লিমিট বলা হয়েছে, দেখুন সেখানে 20 বছর থেকে 40 বছরের মধ্যে যারা রয়েছেন সেখানে আপনারা সবাই আবেদন করে নিতে পারবেন। তাহলে বন্ধুরা এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ বিষয়গুলি বলে দিয়েছি, আপনাদের যদি কিছু ইনকোয়ারি থেকে থাকে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পরের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।